হে বুঝেছো গিন্নি, বর্ষাকাল চলে এসেছে। দিনের পর দিন অনেক বৃষ্টি হবে, নদী পুকুর নালা খাল বিল সব পানিতে ভরে যাবে। মরণ, নদী খাল বিল পানিতে ভরে গেলে কি তুমি তাতে ডুবে মরবে? মেয়ে মানুষের এই একটাই দোষ, কথা শেষ হতে না হতেই কথার মাঝখানে কথা বলতে শুরু করে। তোমার কথা বলা মানেই তো সব আজগুবি গল্প, আর কি সব অদ্ভুত চিন্তা ভাবনা। এই জন্যই বলি, মহিলা মানুষের চুলের নিচে ফাঁকা আর হাঁটুর নিচে বুদ্ধি। এখন এই বৃষ্টির সময় আমাকে রাগাবে না কিন্তু বলে দিলুম, তা না হলে কিন্তু ভালো হবে না। এই রে কাজ সেরেছে, এখন তো মহাবিপদ। ওহে আমি হরি, শান্তশিষ্ট পত্নীনিষ্ঠ ভক্ত, বইয়ের জন্য করতে পারি নিজের জীবন নষ্ট। থাক থাক, আর হেয়ালি করা লাগবে না। তুমি রাগ করলে গিন্নি আমার ভয় করে। কেন, আমি কি বাঘ না ভাল্লুক? বুঝলে গিন্নি, রাগলে তোমাকে সিংহ রানীর মতো লাগে। কি গো, আমাকে একা ঘরে রেখে তুমি বৃষ্টি দেখছ? দেখছি কিভাবে আকাশ কান্না করতেছে। যাক বাঁচা গেল, এবার দেখি মাঠ থেকে একটু ঘুরে আসি। কই গিন্নি, আমার কাঁচিখানা দাও দেখি। এই নাও, আর শোনো একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসো কিন্তু। এই তো বর্ষাকাল মানেই আমার মাছ খাওয়ার কাল, কোথায় যাবি এখন? এই হরিপদ, ওখানে কি করিস? আরে অনুপম যে, আয় আয় এদিকে আয়। ও, তুমি এই মাছ ধরবার ধান্দা করছিলে? হ্যাঁ রে, এখন কথা না বলে চুপচাপ পেছনে দাঁড়া, দেখ মাছটা কেমন করে ধরি। সে কি দাদা, এই এত বড় মাছ তুমি এই কাঁচি দিয়ে মেরে ফেললে? কত রুই কাতলা মারলাম, আর এ তো তেলো মাছ। এটা কি মাছ বললে দাদা? এটা হলো টাকি মাছের ভাইরা ভাই, তেলো মাছ। ঠিক আছে দাদা, আমি চললাম। কই গো গিন্নি, এদিকে এসো। বলো কি বলবে? এই নাও, এই মাছটাকে সুন্দর করে ঝোল করে রাঁধবে। এ ম্যা, এ তো তেলো মাছ, আমি এ মাছ রান্না করতে পারবো না। কেন কেন, তেলো মাছ রান্না করতে পারবে না কেন? আমি যা খাই না তা রান্নাও করি না। ওরে মূর্খ রে, তেলো মাছ খেলে শরীরে রক্ত বাড়ে যে। যত যাই হোক, আমি খেতে পারি না আর রান্নাও করব না। রান্না যে তোমাকে করিয়ে দিতে হবে গিন্নি, তা না হলে যে আমার ভাত খাওয়া হবে না। এই মাছ মানুষে খায়? ছি ছি, বাজে মাছ। শোনো গিন্নি, ওই মাল মশলা বেশি করে দিয়ে কষিয়ে নিয়ে একেবারে ভালো করে রান্না করো। ঠিক আছে, তুমি বারান্দায় গিয়ে বসো, আমি রান্না করে নিয়ে আসছি। বাহ বাহ, আর কি সুন্দর গন্ধ বের হয়েছে। হ্যাঁ, তুমি পেট পুড়ে খেয়ে নাও এখন। বাহ গিন্নি,
তোমার রান্নার কোনো তুলনা হয় না। ছোটবেলায় মা এভাবে রান্না করে খাওয়াতো। তুমি ছোটবেলা থেকে এই তেলো মাছ খাও? হ্যাঁ গো, আমি খাল বিল থেকে তেলো মাছ ধরে এনে মাকে দিতাম, মা রান্না করে দিত। বর্ষার পানিতে পুকুরে অনেক মাছ হয়েছে মনে হচ্ছে। এই অনুপম, অনুপম, আমাকে ডাকছিলে দাদা? হ্যাঁ রে, আমাকে একটা বুদ্ধি দিবি? কি বুদ্ধি দেব বলো দাদা। দেখ পুকুরে কত মাছ, বর্ষার পানিতে পুকুরে তেলো টাকি মাছে ভরে গেছে। হ্যাঁ দাদা, এই মাছগুলোই তো বর্ষার সময় খালে বিলে বেশি হয়। সমস্যা হলো আমার গিন্নি, মানে তোর বৌদি, তেলো মাছ সহ্য করতে পারে না। তাহলে তোমার তেলো মাছ খাওয়ার দরকার কি? ওরে, এই মাছগুলো মেরে খেলে আমার বেশ কিছুদিন বাজার থেকে মাছ কেনা লাগবে না, বুঝলি? ও, এই ব্যাপার। তাহলে তুমি বৌদিকে এই তেলো মাছ খাওয়াতে চাও, তাই তো? হ্যাঁ রে হ্যাঁ, তুই ঠিক ধরেছিস। চারপাশে ব্যাংগুলো নতুন পানি পেয়ে কেমন আনন্দে ডাকাডাকি করছে গিন্নি। তুমিও তো তেলো মাছের ঝোল খাওয়ার জন্য ব্যাঙের মতোই লাফাচ্ছিলে। তা ঠিকই বলেছো গিন্নি। আর বলি কি, আজ এক সাধুর সাথে আমার দেখা হয়েছিল। কি বলো, কি কথা হলো তোমাদের মধ্যে? আমাদের সন্তান হয়নি শুনে সাধু খুব কষ্ট পেল, আর আমাকে বলেছে কাল যেন আমি তোমাকে সাথে করে নিয়ে যাই তার কাছে। ঠিক আছে, তাহলে আমরা কালই একবার যাব সাধুর কাছে। চলো চলো, আমরাও সাধু বাবাকে প্রণাম করি। বম বলে বম বলে, তোরা কে বাছা, কি চাস আমার কাছে? বম বম বলে। আমি বাবা, আমি হরিপদ, কাল আপনার সাথে দেখা হলো। তুই? এই বুঝি তোর গিন্নি? হ্যাঁ বাবা। তোর গিন্নি তো রক্ত শূন্য রে, ওর শরীরে রক্তের অভাব। তাহলে এখন কি করব বাবা, আপনি উপায় বলে দেন। কিন্তু বাবা, ও তো তেলো মাছ খেতে পারে না। ওকে তো খেতেই হবে রে পাগল, তেলো মাছ না খেলে যে শরীরে রক্ত হবে না, তোদের সমস্যারও কোনো সমাধান হবে না। ঠিক আছে বাবা, এখন তাহলে আমরা চলি। ও কথা বলে আর লাভ নেই গিন্নি, সাধু বাবা বলেছে খেতেই হবে। পড়লে ঠেলায় সেলাম টুকো ঢেলায়।